নমস্কার, মই দীক্ষিত শর্মা। পাঁচখন রাজ্যৰ বিধানসভা নির্বাচন বর্তমান চলি আছে, তিনিখন রাজ্যত ভোট গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হৈছে, দুখন রাজ্যত ভোট গ্রহণ প্রক্রিয়া এতিয়া বাকি আছে। মিজোরাম আৰু ছত্তিশগড় মধ্যপ্রদেশ এই তিনিখন রাজ্যত ভোট গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হৈছে আৰু তিনি ডিসেম্বৰত ফলাফল আহিব। এটা প্রশ্ন উত্থাপন হৈছে যে এই পাঁচ রাজ্যৰ বিধানসভা নির্বাচনে কি ফলাফল, যে ফলাফল আহিব সেই ফলাফলের প্রভাব কি পড়ব দেশের রাজনীতি। এখন এখন রাজ্যকে মই এই মুহূর্তে আপনাদের একটা মূল বিশ্লেষণ আপনাদের আগবাব বিচার, যার আমি অনুমান করব পাৰিম বা আপনাদের বুঝাত কিছু সহায়ক হব যে এই পাঁচ রাজ্যৰ বিধানসভা নির্বাচনে দেশের রাজনীতিত কি প্রভাব পেলাব। মিজোরামত 7 নভেম্বৰত প্রথম পর্যায়ের ভোট গ্রহণ হয়ে গেছে। মিজোরামত ইয়ার পূর্বলেকে যেটা চাই তার যেহেতু রিজনেল ফোর্স এম এন এফ কংগ্রেস আর বিজেপি এই তিনটাই মূল দল হিসাবে, চালিকা শক্তি হিসাবে আসলে, মূল দল হিসাবে আসলে বিজেপিক যদি কিছু ক্ষেত্রে আমি অকমান মিজোরামত আঁতরাই রাখো, মূল কংগ্রেস আর এম এন এফ আসিল। কিন্তু এইবার দেখা পাওয়া গেছে যে কংগ্রেস, এম এন এফ বা বিজেপির আরও একটা নতুন রাজনৈতিক দল, যেটা একটা আঞ্চলিক রাজনৈতিক দল মিজোরামর, জেডপিএম, যথেষ্ট প্রভাব এবার দেখা পাওয়া গেছে। আর মিজোরাম বিধানসভা নির্বাচনত এবার দেখা পাওয়া গেছে যে জেডপিএম আর এম এন এফ এই দুটা রাজনৈতিক দলের মাজতেই মূল যুঁজখন হব। ইয়ার প্রভাব কি পড়ব, ফলাফল যার পক্ষতে নাহক কিয়, ফলাফল যিয়ে নহক কিয়, ইয়ার প্রভাব কি পড়ব মিজোরামর রাজনীতি যদি আপনি চাই, মিজোরামত যেতিয়াই আঞ্চলিক রাজনৈতিক দলের সরকার গঠন হয়েছে, কেন্দ্রত যা যোন থাকে সেই দলকে সমর্থন করে, অর্থাৎ বর্তমান এম এন এফর সরকার বর্তমান মিজোরামত আসে 2018 বর্তমানলেকে, আর এম এন এফর এজন সাংসদ আসে, আর এন ডি এর অংশীদারী দল আসে, যদিও এইবার নির্বাচন এম এন এফ আর বিজেপিয়ে বেলেগ বেলেগ করে খেলিছে। কংগ্রেসের যেটা সরকার থাকে সাংসদজনও কংগ্রেসের থাকে, যদি কেন্দ্রত কংগ্রেসের সরকার থাকে তো তালে যায়গে, সেই দলের থাকে। সেই গতিকে মিজোরামত আঞ্চলিক রাজনৈতিক দলের যদি সরকার হয়, জেডপিএমে হোক বা এম এন এফরে হোক, তো কেন্দ্র ইয়ার প্রভাব পড়ব যে যার সরকার গঠন হব সেই সরকারের জেডপিএম বা এম এন এফ যার সরকার গঠন হয় মিজোরামত থাকিব। দ্বিতীয়টা প্রশ্ন উত্থাপন হয়েছে নির্বাচন শেষ হওয়া ছত্তিশগড়ত কি হব। প্রায় পাঁচ দিন সময় মই নিজেও ছত্তিশগড়ত আসিল, ভোট গ্রহণের দিনাখনে মই ছত্তিশগড় ঘুরিছিল বিভিন্ন স্থানত, আর ছত্তিশগড়ের বিভিন্ন রায়পুরের আশে পাশে কেবাটাও জায়গাত মই মুখ্যমন্ত্রীর গৃহ সমষ্টির আরম্ভ করে বিভিন্ন জায়গাত গৈছিল। ছত্তিশগড়ের প্রভাব কি হব, 2000 চনত ছত্তিশগড় গঠন হয়েছিল, তারপর সেইখিন সময় মধ্যপ্রদেশের যেটা ছত্তিশগড় বেলেগ রাজ্য হিসাবে পরিগণিত হয়েছিল, তেতিয়া অজিত যোগীর কংগ্রেসের সরকার হয়েছিল, কারণ তেতিয়া সেই অঞ্চলত যে 17খন আসন আছিলে তেতিয়া অজিত যোগীর হাতত আছিলে, আর 2000 চনৰ পৰা 2003 চনলৈকে অজিত যোগী মুখ্যমন্ত্রী হিসাবে আছিলে ছত্তিশগড়ের। 2003 চনত প্রথমবারের বাবে ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন হয়, যত বিজেপিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আর রমন সিংয়ের নেতৃত্ব সরকার গঠন হয়। কিন্তু এই সকলবোৰ প্রক্রিয়া তেনেধরণে চলি আছিলে 2018লৈকে, কিন্তু 2018 নির্বাচনত কংগ্রেস বিজয়ী হয়ে আহে আর বিজেপি পরাজিত হয়, আর 2018 চনের বিধানসভা নির্বাচনত ছত্তিশগড়ত কংগ্রেসে ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে। কিন্তু তার পরবর্তী সময় দেখা পাওয়া গৈছিল যে ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনত যদিও 2018 চনত কংগ্রেস জিকিছিল, 2019 চনের লোকসভা নির্বাচনত 11খন আসনের ভিতর 9খন আসনে বিজেপিয়ে দখল করবলে সক্ষম হয়েছিল, অর্থাৎ বিধানসভা আর লোকসভা দুইটাতে বেলেগ বেলেগ ভোটারের মন, ভোটদাতার মন বেলেগ বেলেগ ধরনের দেখা পাওয়া গেছে। এইবার যি ধরনের সমীক্ষা আহি আছে বা যি ধরনের আভ্যন্তরীণ সমীক্ষা দুই রাজনৈতিক দলের মাজত করে থাকা হয়েছে, খুব নেরো মার্জিন হব পারে যখন সরকার গঠন হব সেইখনের মাজত নেক টু নেক ফাইটর একটা ইঙ্গিত দিয়া হয়েছে। কিন্তু এই কথা স্পষ্ট বা ময়ও নিজে অনুভব করেছিল, যারে সরকার নহক কিয় ছত্তিশগড়ত বিধানসভা ছত্তিশগড়ের জনতায় যি ধরনের ভোটদান করে বা যার পক্ষতে ভোটদান করে সেই একই পক্ষত যে তেওঁলোকে লোকসভাটো করব আর আজি বা পাঁচ মাহৰ পিছত হবলগীয়া লোকসভা নির্বাচনটো করব, সেই কথা এই মুহূর্তে স্পষ্টতাৰে কব নোৱাৰি। মধ্যপ্রদেশ যদি চোৱা যায় তেতিয়াহলে মধ্যপ্রদেশ যিটো হিন্দি হার্ট লাইন আছে বা হিন্দি বলয় বুলি যেটো কোৱা হয় তাত সদায় বিজেপির দপদপনি থাকে, কিন্তু এবার দেখা পোৱা গৈছে যে প্রায় 18 বছৰীয়া বিজেপি সরকার থকাৰ পাছত
মধ্যপ্ৰদেশত জনতাই কিছু পৰিৱৰ্তনৰ ফালে গৈছে বুলি ৰাজনৈতিক বিশ্লেষকসকলে কয়। কিন্তু 2018ত যদি আপুনি চাই তেতিয়াহ'লে বিধানসভাত যিধৰণে 2018 চনত মধ্যপ্ৰদেশৰ জনতাই ভোটদান কৰিছিল তাৰ বিপৰীত ছবি দেখা পোৱা গৈছিল লোকসভাত, য'ত লোকসভাত সম্পূৰ্ণৰূপে 29খনৰ ভিতৰত 27খন আসন বিজেপিয়ে দখল কৰিবলৈ সক্ষম হৈছিল। পৰৱৰ্তী সময়ত দেখা পোৱা গৈ যে যদিও কংগ্ৰেছ চৰকাৰ হ'ল মধ্যপ্ৰদেশত, সেই চৰকাৰে ভাঙি বিজেপিয়ে চৰকাৰ গঠন কৰে। এতিয়া প্ৰশ্ন আহিল নিৰ্বাচন হ'বলৈ থকা দুখন ৰাজ্য, সেই দুখন ৰাজ্য হ'ল, এখন হ'ল তেলেংগানা আৰু আনখন হ'ল ৰাজস্থান। এতিয়া প্ৰথমে ৰাজস্থানৰ প্ৰসংগ আপোনালোকক দিব বিচাৰিছোঁ। তাত 25 তাৰিখে ভোটগ্ৰহণ হ'ব। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই তাত সম্পূৰ্ণৰূপে প্ৰচাৰ অভিযান বৰ্তমান তুংগত কৰি ৰাখিছে। এতিয়া মধ্য ৰাজস্থানৰ ঘটনাটো হ'ল, ৰাজস্থানত সদায় 5 বছৰৰ মূৰে মূৰে চৰকাৰ সলনি হয়, বিধানসভাত চৰকাৰ সলনি হয়, 5 বছৰ বিজেপি, 5 বছৰ কংগ্ৰেছ, সেনেকুৱাকৈ থাকে। কিন্তু লোকসভাৰ ক্ষেত্ৰত বিগত দুটা টাৰ্ণ অৰ্থাৎ 2014 আৰু 2019ত দেখা পোৱা গৈছে যে লোকসভাত ক্লিন চুইপ কৰি আছে বিজেপিয়ে, 25খনৰ ভিতৰতে 25খন আসন পাইছে। কিন্তু এইবাৰ ৰাজনৈতিক সমীক্ষা যিসকল বিশ্লেষক আছে তেওঁলোকে কৈ আছে যে বিধানসভা নিৰ্বাচনত চেঞ্জ হোৱাৰ সম্ভাৱনা আছে, বিজেপি চৰকাৰ আহিব পাৰে, কিন্তু লোকসভা নিৰ্বাচনত যাৰ চৰকাৰ আহিব তাৰেই যে পক্ষত থাকিব সেইটো কথা এই মুহূৰ্তত ক'ব নোৱাৰি। আৰু অন্তিম ৰাজ্যখন হৈছে তেলেংগানা। তেলেংগানাত ৰিজনেল পাৰ্টি, যিটো তেলেংগানা ৰাষ্ট্ৰ সমিতি আছিলে, সেই ৰাষ্ট্ৰ সমিতিয়ে চৰকাৰ গঠন কৰি আহিছিলে যেতিয়াৰ পৰা তেলেংগানা 2013 চনত গঠন হৈছে। আৰু এতিয়াও দেখা পোৱা গৈছে যে তেলেংগানা, এতিয়া যিটো তেলেংগানাৰ নামটো সলনি কৰা হৈছে, তেলেংগানা ৰাষ্ট্ৰ সমিতি নহয়, এতিয়া সেই নামটো সলনি কৰি ভাৰত ৰাষ্ট্ৰ সমিতি কৰি দিয়া হৈছে। আৰু সেই দলৰে দপদপনি বৰ্তমান দেখা পোৱা গৈছে। তাত কোনো বিজেপি বা কংগ্ৰেছৰ সিমান দখল বৰ্তমান সময়লৈকে দেখা পোৱা নাই। আৰু লোকসভা নিৰ্বাচনতো তেলেংগানা দেখা পোৱা গৈছে যে সম্পূৰ্ণৰূপে যি আঞ্চলিক ৰাজনৈতিক দল আছে তাৰে দপদপনি থাকে। এই 5 ৰাজ্যত 83খন আসন আছে আৰু এই 83খন আসনৰ ভিতৰত ইয়াৰ পূৰ্বতে বিজেপিয়ে গরিষ্ঠ সংখ্যক আসন লাভ করেছিল 19ত, আর এবার লক্ষণীয় হব কোনে আসন দখল করে। কিন্তু প্রশ্ন উত্থাপন হয়েছে যে এই সেমিফাইনেলে, লোকসভার সেমিফাইনেল 2024ৰ ফাইনেলতো প্রভাব পেলাব না নেপেলায়, নিশ্চিতভাবে পড়ব, কারণ হিন্দি বলয়ের যথেষ্ট সংখ্যক আসন আছে যত বিজেপির দপদপনি আছে। আর এইবার নির্ণয় এই কারণে হব যে 2014ৰ পৰা 2024লৈকে বিজেপির নেতৃত্বত সরকার আছে, আর কোরবাত নহয় কোরবাত সরকারখনের প্রতি 10 বছৰো হয়েছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারখনের উপর। আর বিগত 5-6 বছর যদি দেশের রাজনীতি চাই তেতিয়ালে মানুহে লোকসভা আর বিধানসভাত বেলেগ বেলেগ ধরনের ভোটদান করে আছে। আর এই 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের যে ফলাফল 3 ডিসেম্বরত আহিব, এই এই ফলাফলে 24ৰ বা অনাগত 4 মাহৰ 5 মাহৰ যি দেশৰ ৰাজনীতি আছে সেই ৰাজনীতিত নিশ্চিতভাৱে প্ৰভাৱ পেলাব। আজিৰ অনুষ্ঠানৰ পৰা মই দীক্ষিত শৰ্মাই বিদায় লৈছোঁ। ধন্যবাদ, নমস্কাৰ।